নমস্কার বন্ধুরা অর্ন ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট তো বন্ধুরা বিগত দিনে কাস্ট সার্টিফিকেট নিয়ে কিন্তু অনেক ভিডিওই অলরেডি আমরা করেছি তো আজকে এই ভিডিওর মধ্যে একটা স্পেশালিটি আছে আমি জিনিসগুলোকে পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করবো তো কি স্পেশালিটি প্রথম কথা হচ্ছে কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইট কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে তো আপনারা গুগলে কাস্ট সার্টিফিকেট বলে লিখবেন ফার্স্ট যে লিঙ্কটা আসবে আপনারা দেখতেই পারছেন এই লিঙ্কটার মধ্যেই আপনারা ক্লিক করবেন কাস্ট সার্টিফিকেট ডাব্লিউবি ডট গভ ডট ইন ঠিক আছে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে পরে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে তো ওয়েবসাইটের এখানে দুটো অপশান আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অ্যাপ্লাই ফর এস সি এস টি ও কাস্ট তারপরে নিচে লেখা আছে লিঙ্ক টু আরেকটা আছে ঠিক আছে তো প্রথমটা যদি আপনি খোলেন তাহলে পরে আপনি সরাসরি চলে যাবেন নতুন ওয়েবসাইটে আর দ্বিতীয়টা আজকে আমি অ্যাপ্লাই করে দেখাবো যে নতুন ওয়েবসাইট থেকে আপনি কিভাবে একটা কাস্ট সার্টিফিকেট নতুন কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান করবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে প্রথমে আগে ওয়েবসাইটের একবার লুকটা দেখে নেওয়া যাক তো এটা হচ্ছে পুরো ওয়েবসাইটের লুক তো ওয়েবসাইটের প্যাটার্ন ওয়েবসাইটে যে ইন্টারফেস গেট আপ সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে বাট প্রসিডিওর কিন্তু এখানে বেশি কিছু চেঞ্জ নেই তবে নতুন ওয়েবসাইট থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন তবে আপনাকে খাটাখাটনি কম করতে হবে আর আপনি আউটপুটটা অনেকটাই ভালো পাবেন কীভাবে খাটাখাটনি কম হবে বা কীভাবে আউটপুট পাবেন সেটাই আমি আজকে এই ভিডিওর মধ্যে ইন ডিটেল বলবো আর শেয়ার করবো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে পরে কিন্তু সেই পয়েন্টগুলো আপনি স্কিপ করে যাবেন তার কারণ আমি ভিডিওর মাঝখানে মাঝখানে আমি আপনাদের জিনিসগুলোকে বলতে থাকবো তো ফ্রেন্ডস প্রথমেই আমরা যে জায়গাটায় চলে আসছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্টেট অটোমেটিক্যালি এখানে দেখাচ্ছে স্টেট তারপরে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট আপনি এটাকে এখান থেকে চুজ করবেন ডিস্ট্রিক্টের পরে যেটা রয়েছে সাব ডিভিশন আপনি এখান থেকে দিয়ে দেবেন আপনার যেটা হবে তারপরে মিউনিসিপ্যালিটি বা ব্লক তারপরে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশান কিসের জন্য কোন কাস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটা দেবেন এস সি এসটি ও যেটা হবে তারপরে তার সাবকাস্ট এখানে দিতে হবে ঠিক আছে অবশ্যই যেন তার কোনো প্রুফ থাকে সাবকাস্ট ঠিক আছে তারপরে হচ্ছে যে ব্যক্তি অ্যাপ্লাই করতে হয়েছে তার নাম তার বাবার নাম তার মোবাইল নাম্বার ইমেল আইডি থাকলে দেবেন আদারওয়াইজ দরকার নেই এরপরে যেটা হচ্ছে ডকুমেন্ট কী কী আপনি দিতে পারবেন আধার দিতে পারবেন ভোটার দিতে পারবেন এবং রেশন কার্ড দিতে পারবেন যেটা থাকবে আপনি সেটা দেবেন তার কারণ আঠারো বছরের নিচে হলে তো আপনার ভোটার কার্ড থাকছে না আধার কার্ডটা থাকে তো আপনি সেটা এখানে মেনশন করতে পারেন তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে আপনার প্লেস অফ বার্থ আপনাকে দিতে হবে আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে আপনার পুলিশ স্টেশন আর আপনার ভিলেজ এটা গেলে হচ্ছে এই পার্টের সমস্ত ফিল আপ তো আপনারা এটা ভালো করে দেখে নিয়েছেন আশা করি এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস ঠিক আছে তো অ্যাড্রেস পাওয়াটার মধ্যে কেয়ার অফ এর জায়গায় আপনার যে গার্জিয়ান হচ্ছে তার নাম আপনি এখান থেকে দিয়ে দেবেন তারপরে আপনার স্টেট ডিস্ট্রিক্ট তো দেওয়াই থাকবে প্লাস আপনি এখানে পুলিশ স্টেশন আপনার যে ওয়ার্ড বা পঞ্চায়েত যেটা আছে সেটা মেনশন করবেন আপনার বাড়ির নাম্বার থাকলে মেনশন করবেন আপনার পোস্ট অফিস আপনার পিনকোড এখন থেকে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনি ইয়েসে টিক ঠিক করবেন দুটো অটোমেটিক কিন্তু কপি হয়ে যাবে ন্যাশনালিটি ইন্ডিয়ান দাওয়াই থাকবে রিলিজিয়ান আপনি নিজে এখান থেকে চুজ করে দেবেন আর এখান থেকে আপনার জেন্ডার যেটা হবে আপনি এখান থেকে চুজ করে দেবেন তারপরে এবার যেটা আছে সেটা হচ্ছে ব্লাড রিলেশান ডিটেলস তো এটাকে আপনাকে অবশ্যই দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করা যাবে না সার্টিফিকেট হোল্ডার নেম কী আছে সেটা দেবেন তার সার্টিফিকেটের কী নাম্বার আছে সেটা দেবেন কোন ডেটে সেটা ইস্যু করা হয়েছে অ্যাপ্লিক্যান্টের সাথে সেই সার্টিফিকেট হোল্ডারের কী রিলেশান আছে আমি এখানে ফাদার দেখিয়েছি সব থেকে ভালো এটাই যে বাবা বা মার থাকলে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট পেতে খুব সুবিধাই হয় আর ইস্যুইং অথরিটি কোন অথরিটি ইস্যু করেছে সেটা এখান থেকে আপনি লিস্ট থেকে পেয়ে যাবেন তারপরে ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে যে লোকাল অ্যাড্রেস বা লোকাল রেফারেন্স তো লোকাল রেফারেন্স আপনার আশেপাশে যদি কেউ থাকে তাদের একটা রেফারেন্স দিতে পারেন অবশ্যই তাদেরকে কিন্তু এসসি হতে হবে ঠিক আছে তারপরে নিচে যেটা আছে সেটা হচ্ছে ওয়েদার দ্য অপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম দ্য আদার স্টেট যদি কোনো আদার স্টেট থেকে এখানে এসে থাকে আদার কান্ট্রি থেকে এখানে এসে থাকে তাহলে এটা আপনি ফিল আপ করবেন যদি ওয়েস্ট বেঙ্গলের আপনি বাসিন্দা হয়ে থাকেন তাহলে পরে এটা আপনার ফিল আপ করার দরকার নেই সমস্ত ফিল করা হয়ে গেলে চেক করা হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ করে আপনি নেক্সট স্টেপে এগিয়ে যেতে পারেন তো নেক্সট স্টেপে এগিয়ে গেলে পরে এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড বা ডকুমেন্ট বসানোর এখানে জায়গা দেবে এখানে সব থেকে সুবিধা যেটা হয়েছে যেটা পুরনো ওয়েবসাইটে আমাদের বেশি খাটতে হতো আর এখানে যেটা খাটনিটা কম সেটা কি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ কি ধরনের মানে কোন প্রুফের জন্য কোন ডকুমেন্ট দিচ্ছেন সেটা তো লেখাই আছে প্লাস তার ডিটেল নাম্বার মানে সেই ডকুমেন্টের যে নাম্বার হয় সেই ডকুমেন্টের নাম্বার প্লাস আগে কী করতে হতো আগে আমাদের সেই ডকুমেন্টটা কবে জেনারেট করা হয়েছে তো সেটার আমাকে ডেট দিতে হতো তো এই ডেটের যে ঝামেলাটা সেই ডেটের ঝামেলাটা এখান থেকে তুলে দিয়েছে মানে ডকুমেন্টটা আপনি টাইপ দিন বা ডকুমেন্ট কী ডকুমেন্ট দিচ্ছেন সেটা দিন ডকুমেন্টের নাম্বারটা আপনি এখানে লিখে দিন সমস্ত কিছু দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে আপনার গার্জিয়ানের ভোটার কার্ড আপনাকে দিতে হবে ভোটার কার্ডের ডিটেলস তো আপনি এখানে গার্জিয়ান হিসেবে কাকে দেখাতে চান মা বাবা যে কাউকে করতে পারেন তার ভোটার কার্ডের নাম্বার অ্যাসেম্বলি কোথায় আছে আর পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার কী আছে সমস্ত কিছু হয়ে গেলে পরে অবশ্যই ওপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেটনের একটা ছবি সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ কালার পাসপোর্ট সাইজ ছবি একটা আপনি করবেন মোটামুটি পঞ্চাশ কেবির মধ্যে সাইজ রাখতে হবে পঞ্চাশ থেকে ষাট কেবি হলে কোনো অসুবিধা নেই তো সেটা আপনি ওপরে এখান থেকে ব্রাউজ করে ওটাকে আপলোড করে দিয়ে আপনি মেন যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন সেই সাবমিট অপশানের ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই যদি আপনার সার্ভারের কোনো ইস্যু না থাকে আর যদি সমস্ত কিছু সঠিকভাবে থাকে তাহলে পরে আপনার সামনে ঠিক এই পেশা চলে আসবে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ঠিক আছে দেওয়ার পরে নিজে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া থাকবে তারপরে লেখা থাকবে ক্লিক হেয়ার ফর ফিল্ড আপ অ্যাপ্লিকেশান ফর্ম আর একটা হচ্ছে ভিউ অ্যাক্নলেজমেন্ট তো প্রথমে যে ক্লিক হেয়ার অ্যাপ্লিকেশান ফর্ম যেটা আছে সেটা আপনি যখন ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার সামনে খুলে যাবে আর নিচে আপনার অ্যাক্নলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নিতে পারবেন তো ফর্মটা কেমন হবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনার কেমন হবে তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন দেখে নেওয়া যাক তো ফ্রেন্ডস অ্যাপ্লাই করার পরে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে ফর্ম আই এ বলে একটা ফর্ম এসেছে তো এই ফর্মটা কিন্তু তবে এই ফর্মটার মধ্যে বিশেষত্ব কি আছে এই ফর্মটার মধ্যে বিশেষত্ব এই জিনিসটাই আপনারা দেখতে পাচ্ছেন আগে যে ফর্মটা জেনারেট হতো যেটা হচ্ছে পুরনো ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটের মধ্যে এইখানে ছবির জায়গাটা ব্ল্যাঙ্ক চলে আসতো মানে ছবি এখানে আপলোড করলেও ছবি আসতো না বাট এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করলে আপনি এখানে ছবি শুদ্ধ আপনি এই ফর্মটা জেনারেট হয়ে চলে আসবেন কিচ্ছু করতে হবে না জাস্ট এইখানে যে ক্যান্ডিডেট তাকে সিগনেচার করলেই হয়ে যাবে আর আগের যে ওয়েবসাইটে যে ফর্মটা জেনারেট হতো সেখানে এই এই সমস্ত ডিটেলস পার্টিকুলার্স অনেক কটাই কিন্তু ব্ল্যাঙ্ক থাকতো যেগুলো আপনি অলরেডি ফিল আপ করেছেন ফর্মের মধ্যে ব্লাড বাট এটা জেনারেট হওয়ার সময় কিন্তু সেটা ব্ল্যাঙ্ক হিসেবে চলে আসতো তো সেটা কিন্তু এখানে আপনাদের ফেস করতে হবে না তো লাভটা আপনার কি হলো আপনি যদি এই যে পেজটা এটাকে যদি আপনি কালার প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেন তাহলে পরে তাকে এখানে আর নতুন করে কোনো ছবি আটকাতে হচ্ছে না জাস্ট এটা নিয়ে সই করে জমা দিয়ে দিলেই হলো এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্নোলজমেন্ট স্লিপ অ্যাকনলেজমেন্ট স্লিপের মধ্যে সেই রকম খুব একটা কোনো চেঞ্জ নেই অ্যাজ ইট ইজ আগের মতোই সেম আছে তো আগে ওয়েবসাইটগুলোতে ছবি আসতে চাইতো না বাট ছবি আসতো কিন্তু কিছু টেকনিক্যাল এররের জন্য ছবি আসতো না তবে এই ওয়েবসাইটে সেই রকম কোনো টেকনিক্যাল এরর কিন্তু আমার চোখে পড়েনি আর যে বিশেষ যে জিনিসগুলো আছে সেগুলো আমি ভিডিওর আগেই আলোচনা করেছি যে কী কী সুবিধা আমার এখান থেকে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এইরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই